অনেক বিচার, অনেক কিছু তারা বৈধ কেস মামলা কতটা করছে ভাই। আমি পারলো কেস কত পারি তারা ফ্রি করছে না, তার লাগে তারা ফ্রি বাসা ইয়ে বুঝছো। আমি ফ্রি বালা ভাই করতে গিয়ে তো আবার আমার আবার ইচ্ছা আছে যে আমার আসসালামু আলাইকুম ভিউয়ার্স অফ অল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি একটা বিশেষ করে একটা কথা কইবার লাগেন, মানে একটা ভিডিও বানাই আর এলকু সমাজওয়ালা সোলের ফুড়িন বিয়া দিয়ালে মা হলে কিলা নষ্ট করেন ফুড়িন দেখবাই। আমার লগর দোস্তে গোর ঘটনা হয়েছে, আমি দেখাইতাম সাইয়ার আপনার তো সারা দেখবা। বেটিন বাগিয়া যাইতিলাম, এক পেটার বেটি হরতা দুগু তুইয়া এগু তুইয়া হলে বাগিয়া যার, আর এক পেটার হরতা তুইয়া আর গু বাগাইয়া লিয়ার, আর এক পেটার বেটি লিয়ার ওটা শুরু হয়েছে। এর বাদে দুই নম্বর কথা হইল গিয়া, ফুড়িন মানুষে বিয়া দেন জামাই করে খাইবার লাগেন, জামাই করে খাবাইবার লাগেন। ইটা তুইয়া এখন মা বাপে শুরু করছেন খালি ফুড়িয়ে তোরা কিছু হইতে না হইতে আমার ফুড়ি লইয়াই মো আমার ফুড়ি দিতাম না, আমার ফুড়ি আনিয়া দুটি মা করাইলি মো আখেয়া তৈরি মো এন তেন আল আল বাল খতা। আমার কথা হইল ফুড়ি যদি বিয়া দিছ ফুড়িয়ে যেটা তা হোক, তা ফতটা ও এতটা যা এতটা হইব যাইব, কত বেড়া লাগবো কত পালা হইব। জামাইয়ে মায়া করে না, জামাইয়া খালি গালিয়ায় তোরা খালি কিছু কইতে হোক জামাইয়াকে জাম গালিয়ায়, জামাইয়ে এমনি গালিলে নি জামাই রে, জামাইয়ে দোষ না পাইলে এমনি গালিব না, এমনি খালি কেউ বিয়া করছে নি বলে আমার বৌরে খালি গালি একবার মারমু আর তোরা দোষ পাইতে না হইতে খালি পিটনা দিমু আর খাদাই দিমু আর গুলো লইয়াইমু। বেটাইনতে মনে হয় ঠিকান থাকে না, বেটাইনতে এখন মনে করেন যে আমি বিয়া করছি বেটিয়ে গু ওগুলি লিয়ে আমার জীবন যাক জিন্দগি যাক ওগুলি লিয়ে চলি আমি। এর বাদে মা হলে ফুড়িতে কিছু কইলে ওগুলি বুঝাইয়া হেরবার দেন জামাই বাড়ি বলে যায় তা মানুষের কতটা হয় কতটা যায় এমনি ঠিক হইব। ফুড়ি এখন কইল কি না কইল লগে ফাল মারি দিলা, আয়ার আমি তুই রেডিও জয়িত আয়ার লই আইমু আল্লাহর আল্লাহ খুবিস বেড়ি নকল ফুড়ি যদি বিয়া দিয়ে আর বিয়া দিয়ে জামার গরু খাবাইবার খেয়াল থাকে না তাই তার বিয়া দিতে একটা লাগে রাখে তাই গরু সাঙ্গু উঠাইয়া। আমি ওটা খুবিস মা বললো রে কই আমি যদিন মানে ওলা মুখে দি আর বুঝছো না কিতা হইতাম তারা দরিয়া খালি ফিটনাইতে লাগে মা বললো রে মা বললো রে খালি ফিটনাই মা খুলরে গেদ দিলাই দিলে গিয়ে সব ফুড়িন ঠিক হইলা মানে ও সেম কন্ডিশন। এখন আমি দেখাই আমার লগর মানুষের জনের লগে ওলা হইছে মানে হড়িয়ে ফুড়ি দেরি না বেটিয়ে বাপে ফুড়ি দেয় না তারারও মানে লাভ ম্যারেজ হইয়া বিয়া হয়েছে বালা হইয়া বিয়া হয়েছে তারা কিন্তু এখন লগে আর মায়া তার নাইনি, মায়াও থাকবো বেড়াও লাগবো আজ গেলেইব কাল হেরবার মায়া করবো বেটায় সে তো বলো নাই জীবন জিন্দগি খালি রাস্তা বছর খালি জামাইয়া খালি মায়া করবো নি রাস্তা বছর খালি যদি মায়া করে তে বেড়া লাগতো কুম্বালা বেড়া না লাগলে মায়া বাড়িব কিলা হেরিবার এক সময় রাগ উঠিব আর সময় মায়া করবার একবার গেলেই বার একবার বকি বার একবার মায়া করবো জামাইয়ে যদি মায়া করে এটুকু বার বাড়ি করি না কেটে লাগে হুড়িনতে আমার কথা হলো এটুকু জামাইয়ে মায়া করে এটুকু এটুকু কইনা খেতে লাগে ফোন করিয়া বলি আমার জামাইয়ে ওলা মায়া করে ওলা মায়া করে আর এটুকু এখান গাইল দিলেইল বা এখান হাকি মারি দিল তোমার দুই সাইয়ে তো গালিব হাকইব হাকইল বা গালিল এটুকু আমার জামাইয়ে মায়া করে না আমার জামাই দেখতে পারে না আর এখন মনে হয় জামাইয়ে বিয়া করত আর এখন যদি বিয়া করতে তোমার এই ভালো লাগে আনছি নি এখন বেটা আর ওখান যদি বিয়া করতো মন থাকতো তো তোমার এনে কেউ লাগে আনছে তোমার লিয়ে জীবন নিয়ে যাইতো জামাই কিলা চলে ওলা তুমি চলো জামাইয়ে কিলা তোমার চলাইতো চায় ওলা তুমি চলো জামাইয়ে মায়া করতো না জামাই চোদ্দ গোষ্ঠী মায়া করবা তোমার ওলা আমার এক বন্ধুরে ওলা হয়েছে করোন না আপনারা শুনবা বা আপনারা দেখবা বাইরা বা বন্ধুরা দেখতেছেন এই ভিডিওর মাধ্যমে আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলবো, কারণ আমি ফেসবুকের লাইভে চেষ্টা করেছিলাম লাইভে জন্য লাইভে আসতে পারিনি ইন্টারনেট ইস্যু হয়েছে
লাইভ ডিসকানেক্ট হয়ে তাই ভিডিও তুই ভাবলাম ভিডিও ক্যামেরার মধ্যে আসে ভিডিও করলাম ভিডিও করে দিই ফেসবুকের মধ্যে আমি ওটা ছেড়ে দিই মধ্যে আপনারা শুনতে পারবা তাই যাই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা হইলো আমার এইটা হয়তো অনেক বাইরা বন্ধুরাও জানেন আমার কয়েকদিন বিগত কয়েকদিন ধরে চলতেছে একটা আমার পরিবারের নিয়ে সমস্যা পরিবারের সমস্যাটা আমি শেষ করতে চাই এবং বাবা আমাদের আমার পরিবারের যে শ্বশুর শাশুড়ি আছে তারাও বিগত কয়েক ধরে আমাকে অনেক অন্যায়ভাবে অনেক জবাবে তারা আমাকে অনেক অপমান করছে তাই আমার মা বাবাকে অনেক অপমান করেছে তাই সব সহ্য করে আমি তাই অন্য অপমানগুলো আমি সব সহ্য করেছি কারণ ওদের মেয়েকে আমি ভালোবাসি কারণ আমাদের মেয়েকে একবার এত ভালোবেসেছিলাম আর এখনও আমি ভালোবাসি তাই আমি ওইটাই সমাধান চাইতেছি যে আমার গ্রাম পঞ্চায়েত জলপাইরি কাছে অনুরোধ করে হইয়া এইটা আপনি জানি অতি সত্য এটা আমার একটা সমাধান করিয়া দেন বা অতি সত্য আপনি আমার এটা সমাধান লাগে আপনার কাছে আমার ওটাও অনুরোধ রইল আমার এটা সমাধান করে দিবা যে আর দেখো কেউর ফুড়ি বাগনি বাতিল জিনিয়া খেলা করা ঠিক না কারণ এটা আমি খেলা খেলতে চাই না বুঝি না আমি এটা শেষ করতে চাই তারা কীরকম শেষ করলে খুশি হইব কীরকম তারা যা করলে খুশি হইবা এবং ওটা আমি কইতে চাইছি বেল বাইরে যে তারা কীরকম হলে খুশি হইবা ঠিক আছে কারণ হই আর তারা তো হয়েছে তারা ফুড়ি দিতে না আমি তারা ফুড়ি ছাড়ছি না তারা হয়েছে ছাড়ান আমার মিথ্যা তারা হয়তো ভুল মানুষপত্র ভুল হয় ভাই হয়তো আমার ভুলের কারণে হয়তো বেটির ভুলের কারণে তাও হয়তো বেটি বুঝছে না হয়তো দুজন মানে পরিবারের বাইতে সমস্যা হয় একটু ওইটা মানে বাদে সিজিল হয় আবার তারা দেখো চাইতেছেন একবারে মানে আমার বেটিটা জানা তো আমি আমি আমার পক্ষ থেকে কইতেছি আমার বেটি যখন আমি বিয়া করছি তখন আমার একটা জয় আছে নানি বেটিটা লইয়া খাইতাম আশা ভরসা আছে মানে একটা জয় করি একটা মনে আশা আশঙ্কা একটা আছে আমার মনে তে ওখানেও আমি কই আর বেশ বিশেষ করি কারণ দেখো তারা এখন কইছে দিত না তাই আমি আমি ওখানে বিলাল বাইরে কই আর দেন দেখো অনেক বিচার অনেক কিছু তারা বৈঠক কেস মামলা কতটা করছে ভাই আমি পারলো কেস কত পারি তারা ফ্রি করছে না তাহলে তারা ফ্রির বাসা গিয়ে বুঝছে কারণ ফ্রির বেলা পাইছে করতে গিয়ে তো আবার আমার আমার ইচ্ছা আছে যে আমার বেড়িয়া নিয়ে আবার ঘর সংসার করতাম এর কারণে আমি তারা অন্যায়ভাবে জুলুম করছি না ভাই ভাই যা তার ওই বার হয়ে গেছে গিয়া ভাই ওখানটা তুমি সমাধান করে দাও প্লিজ অনুরোধ করি হই আর ভাই রিকোয়েস্ট আমার তরফ থেকে তুমি ওখানটা সমাধান অতি সত্যের ভিত্তিতে করে দাও সমাধান ও করলে মানে দেখো ভাই আমি তো কইছি না আমার বেটিটি নেওয়া টাকা পয়সা খরচ করো তাও দেখ মানুষ মাত্র ভুল হয়ে গেছে তারা টাকা পয়সা অনেক খরচেছে আমার ফারতলেও খরচেছে একটা ফল জনও হয়েছে বারবার তারা অনেক টাকা পয়সা ঠিক আছে খরচেছে আমি দেখি আর তে তারা মানে ওটা চাইছে তারা ফুড়ি আমি দিলে দিতাম আমি তারা ফুড়ি দিতাম না তারা কই তারা ফুড়ির তলে কত টাকা খরচেছে আমার ফার তলে কত টাকা খরচেছে সব তারা কইটা আমি প্লাস দিব বা আমার বেটি আমার বেটি তারা করে তার কোনো অসুবিধা নাই আমি খানিকুড়াকে দেওয়া যাইমু ভাই খানিকুড়াকে দেওয়া যাইমু এবং আমি বর্তমানে বাড়িতে নাই আমি আসি বর্তমানে অনেক ফাল্লা তাও কইয়েন না তোমার এখানেও আসি আর আমি আসি ফাল্লা বর্তমানে তাকে আমি কন্ট্যাক্ট করবো যোগাযোগ করবো আর যোগাযোগের মাধ্যমে কন্ট্যাক্ট করবো আমি খানিকুড়াকে যা লাগে বেটির সম্পর্কে দেখো খরচা যাবতে লাগে আমি খানিক করে যেটা আমি দিয়া দেবো ভাই সকলে ভাই গোটা সমাধান করিও আমার গেল বাইর গেছে আর আমার কিলারবাগ জেলা ছাড়া জিপি প্রেসিডেন্ট গেছে আমার অনুরোধ ও তো আমার এই ভিডিওটা দেখলে ভাই তুমি জানি তুমি জানি ওটা আমারও শেষ করে দিও বুঝছো ভাই আর যাই হোক
থেরর আমি চাই না যেন আমি এটা যেন জহরে আসতাম শুনি চাই না কারণ কেটালেই চাই না আমি কো সবর বনি না আসে আর সবর যা আসে বুঝছি ভাই যে কেন ওটা করে হই আর আমি যে আমার তুমি এই বেটা কইতা চাইতরা মানে সারারো বইন বাগ নিয়ে আসেন বাতি বুঝি ফুলি বাতি বুঝি আসেন এলা মানে প্রবলেম ও আর কিন্তু আমি চাই না যেন মানে ওগু আমার সেই যাও গিয়ে বা তুমি তান যেতে কোনো একটা করিয়া ওগু নেও গিয়া হয়তো বুঝা বুঝির উল্টা পাল্টা কিবা না তাই বেটিও এখন হয়ে গেছে তার বড়তা খোঁজার মা বইনে এনে আলে পালে হলতায় বুদ্ধি দিন তো খুব বেশি বেটি না শুনে নেখতা ওগে আইবা হগু আইবা হগু জমিবা হগু জমিবা আর খালি আসুন খান মন্ত্র দেবাদ এই বেটিকে একবার না দুইবার না তিনবার না ষাট জনের খান মন্ত্র হতে হতে তো একবারও পাল্টিব হবে দিয়ে আর তোর জামাইয়ে হলা করে হলা করে আর গুলো কি বিয়া দিলে এলে তা করতো না করতো না তোমার তান কি ভরসা আছে এতে কি আনিয়ে আর গুলো কি বিয়া দিলে হেগে এলা করতো না করিয়া কিতাব ভরসা আছে খালকু আর ওখানে বিয়া দিবাই আনিয়া হেগে এগুলো মারবো না করে কিতাব ভরসা আছে হেগে এগুলো লাতমারি লাতমারি বাকরতো বাকরবো না করে কিতাব ভরসা আছে না অগাডর রইবায় না হগাডর রইবায় কোনো কাঠর রইতে না মাথা না হাতিয়ে বাই হাবুড ডুবো খাইবায় ওলা কথা লাগে কইয়া কোনো আলদর পালদর কোনো গুর মাথ নিও না সিধা যেন আসো যে আসো যার জান যেন আসো যার ধরি জামার বাড়ির বাগো বাহর বাড়ির সিয়ারে বুইয়া খাবা থাকি জামার বাড়ি উঠানো সাথিত বুয়ে গড়িয়া গড়িয়া খাবা ওর বালা একটা ডাইলগ আছে নানি বাহর বাড়ির উঠা দাঁড়ি থাকিন জামার বাড়ি সাইসে বলা তে ওখান বুঝিও খুবিস পিঠি নকল আর খুবিস মা হলরে ভাইলে আমি খালি তাপড়াইলাম মানে ওদা ফুলিন তোর মা হলরে ভাইলে তেতা বুদ্ধি দেন খালি আমার ফুলি লিয়াইমু 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 আল্লাহ আল্লাহ খুবিস পিঠিন আনি বাল ফলাইতাই নি গুরি রাগু করিও না বা আমার রাগুটি যায় বুঝছ না রাগুটা এত লাগে কইছি তা কেতা রাগু করিও না।